আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এবং আমি দোলা ডালরে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। কোভিড নাইন্টিন সংকটে পদ্মা সেতু সহ 9 মেগা প্রকল্প, ঢাকা থেকে আকাশপথে যাত্রী কমেছে 90%। কোভিডের মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, হংকং এ আরো একজনের মৃত্যু, মোকাবেলায় রোবট। জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে উপস্থাপন, শুনানি রোববার। গাজীপুরে গৃহবধূকে হেফাজতে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বজনদের অসুস্থতার কারণে মৃত্যু বলছে পুলিশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনামগুলি বলছিলাম, এবার জানাবো বিস্তারিত। কোভিড নাইন্টিন সংকটে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ 9 মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ পিছিয়ে যাচ্ছে। প্রায় 1.5 লাখ কোটি টাকার এসব প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের অর্ধেকের বেশি নববর্ষের ছুটিতে গিয়ে নিজ দেশে আটকা পড়েছেন মরণঘাতী ভাইরাস সংক্রমণের কারণে। নতুন সংকট দেখা দিয়েছে চীন থেকে যন্ত্রপাতি ও তৈরি মালামাল আনার ক্ষেত্রেও। আর সংকট দীর্ঘস্থায়ী হলে বেড়ে যাবে প্রকল্পের খরচ, বাধাগ্রস্ত হতে পারে দেশের সার্বিক উন্নয়ন, শঙ্কায় খোদ সরকারের মন্ত্রীরাও। পটুয়াখালীতে 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটে কর্মরত ছিল প্রায় 3000 চীনা শ্রমিক। এর অর্ধেক নববর্ষের ছুটিতে গত ডিসেম্বরে চীন যাবার পর আর কর্মস্থলে ফিরতে পারছেন না কোভিড নাইন্টিন ঝামেলায়। ফলে গত মাসে প্রথম ইউনিটের উৎপাদন শুরুর কথা থাকলেও তা এখন অনিশ্চিত। করোনা সংক্রান্ত কারণে এখন মনে করেন চাইনিজ থেকেও আসতে পারবে না, উদ্বোধন করবে কিভাবে? কনস্ট্রাকশন এক ধরনের লোক, অপারেশন আরেক ধরনের লোক, সেই লোকগুলি আসতে পারতেছে না। যদি এটা আরো কন্টিনিউ করতে থাকে মাসের পর মাস, এখন থেকেও সামনে আসবে কঠিন সময়। একইভাবে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের সাগর তলে জ্বালানি তেল খালাসে পাইপলাইন স্থাপন কাজও গতি হারিয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হলে এখনই কাজে যোগ দেওয়া দরকার 600 চীনা কর্মীর, কিন্তু আছে মোটে 300। এ নিয়ে আমরা বেশ চাপে আছি। উন্নত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে নেয়া প্রকল্পটি শুরুর যাবতীয় প্রস্তুতি শেষ করা হলেও দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের কাজ আটকে গেছে চীনারা আসতে না পারার কারণে। প্রায় 14,000 কোটি টাকার প্রকল্পটি আগামী 3 বছরে বাস্তবায়ন করছে সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB, আর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি DPDC মাটির নিচে বিদ্যুতের তার ও উপকেন্দ্র স্থাপনে নকশা তৈরির চুক্তি করে চীনের উহানের একটি প্রতিষ্ঠানের সাথে। কিন্তু ভাইরাস আতঙ্কে ওই কাজও গেছে আটকে। 25,500 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে 300 চীনা কর্মীর দরকার হলেও এখন আছে মোটে 35 জন। একই কারণে গতি হারিয়েছে বঙ্গবন্ধু শিল্পনগরের অবকাঠামো আর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ। 2000-ই ঘুমধুম রেললাইনের নির্মাণ কাজে নিয়োজিত 90 চীনা কর্মীর মধ্যে ছুটি শেষে ফিরতে পারছেন না 30 জন। সরকারের অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু ও রেল সংযোগ সেতুর সময় মতো বাস্তবায়ন নিয়েও আছে অনিশ্চয়তা। মাস দুয়েকের মধ্যে অসুবিধা হবে না, আমাদের স্পেন তো অলরেডি আমরা বসে, যে ওদের অনুপস্থিতি এখন সমস্যা হচ্ছে না, সমস্যা হলো 2-3 মাস পর। আমরা অপেক্ষায় আছি মার্চ এবং এপ্রিলে, আমরা দেখতে চাচ্ছি যে মার্চ এপ্রিলে গিয়ে কী দাঁড়ায় সাধারণত প্রজেক্টে। প্রজেক্টে আমার বেশ কিছু প্রজেক্টে কিন্তু আমি 2-3 মাস এগিয়েছিলাম অনেক জায়গাতে, অনেক জায়গাতে এক পারে ছিলাম, অনেক জায়গায় কিছুটা পিছনে ছিলাম, এখন সবগুলিতেই একটু স্থবিরতা আসছে, এটা বললাম। এই জন্য ওরা চেষ্টা করতেছে যে, কারণ ডিলে হলে কস্ট বাড়বে। এসব মেগা প্রকল্পে বিনিয়োগের বেশিরভাগ অর্থই আসছে চীন থেকে। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদার জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করার কথা দেশটির, ফলে শুধু জনবল ঘাটতিই নয়, সংকট তৈরি হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতেও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ ও শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে বার্তা কক্ষে, সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে আসলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো বেশিরভাগই চীন নির্ভর হয়, শ্রমিকের দ্বারা বা অর্থায়ন দ্বারা। তো যেই প্রকল্পগুলো সময় পিছিয়ে যেতে পারে, সেগুলো সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? বাংলাদেশে যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেগুলি তো চীনের শ্রমিকেরা রয়েছেন, এর বাইরেও বেশ কিছু তৈরি পোশাকের কারখানা এবং বিভিন্ন প্রকল্পে পরামর্শক হিসেবে চীনা শ্রমিকেরা রয়েছেন। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত 8,000 চীনা শ্রমিক রয়েছেন, এর বাইরে আর 2,000 চীনা নাগরিক রয়েছেন। অর্থাৎ এই দেশে 10,000 চীনা নাগরিক সারা বছর কাজ করতেন বা অবস্থান করতেন, সেই জায়গায় বর্তমানে এখানকার যে শ্রমিকের সংখ্যা সেটা 8,000 শ্রমিকের জায়গায় 4,000 শ্রমিকে নেমে এসেছে। এবং এর ফলে সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো কীভাবে বাধাগ্রস্ত হচ্ছে সে বিষয়ে যদি যখন আমরা কথা বলেছিলাম, তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে এই চীনা অর্থায়নে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হবে সেখানে চীনা ঠিকাদার, চীনা যন্ত্রপাতি, এমনকি তাদের পরামর্শ নিয়ে এগুলো বাস্তবায়ন করতে হবে। এবং এই প্রকল্পগুলো যখন বাস্তবায়ন পর্যায়ে রয়েছে এখন, ঠিক সেই প্রকল্পগুলোর মেয়াদ কোনোটা আগামী বছর, কোনোটা 2022 সালে, আবার 2023 বা 24 সালে শেষ হওয়ার কথা ছিল। এবং এখন যে মৌসুমটি চলছে শুষ্ক মৌসুম, এবং এই মৌসুমেই মূলত সবচেয়ে বেশি কনস্ট্রাকশন যে কাজ সেটা ভালোভাবে করা যায়। এবং ঠিক এই মৌসুমে যখন আঘাত এসেছে, অর্থাৎ আগামী 2-3 মাস যদি কাজ না করা যায় তাহলে একটি প্রকল্পের বাস্তবায়ন এক বছরের মতো পিছিয়ে যাবে। অর্থাৎ এক বছর পিছিয়ে যাওয়া মানে প্রত্যেকটা প্রকল্পের 10-20% পর্যন্ত ব্যয় বেড়ে যাওয়া। এবং এই যে ব্যয়ভারটা বেড়ে যাবে, এর ফলে যেটি দেখা যাবে যে এই প্রকল্প থেকে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধা পাওয়ার বিষয়টিও আসলে পিছিয়ে যাবে। শরীফুল, এই যে এই বিরাট আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে এখন পর্যন্ত, সেই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আসলে সরকারের পক্ষ থেকে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি? এখন পর্যন্ত যে আর্থিক ক্ষতিগুলো হয়েছে এবং দেখা যাচ্ছে যে যেই প্রকল্পগুলোতে চীনা শ্রমিকেরা কাজ করছিলেন তার সবগুলি সরকারি প্রকল্প, এবং এর মধ্যে বেশ কিছু মেগা প্রকল্প রয়েছিল। এবং এর ফলে যে আর্থিক ক্ষতি হচ্ছে, দুই ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। এক হচ্ছে এই প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতি বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে এই যে প্রকল্পগুলোর থেকে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। এবং এই কারণে প্রাথমিকভাবে প্রকল্পের বাস্তবায়ন কীভাবে তাড়াতাড়ি করা যায় সে বিষয়টির জন্য সরকারের পক্ষ থেকে এবং যারা ঠিকাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বিকল্প উৎস থেকে শ্রমিক এবং যন্ত্রপাতি এনে যাতে এই কাজগুলো চালানো যায় সেজন্য আলাপ আলোচনা চলছে। কিন্তু এর বাইরে যে বিষয়টি রয়েছে যে যেহেতু এই প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে গেলে ব্যয় বেড়ে যাবে, এবং পাশাপাশি যে ঋণের, যেহেতু এগুলো ঋণ নির্ভর প্রকল্প, সেগুলোর যে সুদ রয়েছে সেই সুদের পরিমাণটাও বেড়ে যাবে। সুতরাং সেই বিষয়টি আলাপ আলোচনার বিষয়ে কী চলছে সেই বিষয়ে আমরা যখন সরকারের মন্ত্রীদের সাথে যোগাযোগ করেছিলাম, তারা যেটি বলেছেন, তারা চেয়েছিলেন যাতে এই প্রকল্পের করোনার প্রভাবে যে ক্ষতিগুলো হবে সেই কারণে যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষতিটা যাতে অ্যাডজাস্ট করা যায়। কিন্তু চীনের পক্ষ থেকে যে বিষয়টি পাওয়া গেছে বলে তারা আমাদের জানিয়েছে সেটি হচ্ছে এ ধরনের প্রস্তাব দেওয়া হলে চীনারা তাদের অর্থায়ন বন্ধ করার হুমকি দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে একটা জটিলতা থেকে যাচ্ছে। আর এর বাইরে যেটি হচ্ছে বিকল্প উৎস থেকে শ্রমিক খোঁজার বিষয়ে কাজ চলছে, কারণ আমরা সাগরের তলদেশে পাইপলাইন নির্মাণের যে প্রকল্প এসপিএম প্রকল্পের চীনা অংশের ঠিকাদারের সাথে যখন কথা বলেছি, তিনি যেটি বলেছেন তারা চাইছেন বাইরে থেকে শ্রমিক নিয়ে আসতে। কিন্তু এখানেও একটা সংকট রয়েছে, যেমন বাইরের বলতে চীনের মতো দক্ষ শ্রমিক যেই দেশগুলোতে রয়েছেন অর্থাৎ ইউরোপের বা অন্যান্য দেশের, সেই শ্রমিকেরা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় আসতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখান থেকে শ্রমিক নিয়ে এসে, অথবা বাংলাদেশে যদি দক্ষ ব্যক্তি থাকে তাদেরকে নিয়ে তারা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শরীফুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা একটু শরীয়তপুরে যাই, সেখানে আছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, 2021 সালের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই অবস্থায় তা কতটুকু সম্ভব, এবং এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্পে ঠিক কতজন চীনা শ্রমিক কাজ করছেন? দেখুন, আমি যদি বলি যে পদ্মা সেতুর কাজ শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ 2021 সালের ডিসেম্বরের মধ্যে, এবং সেই লক্ষ্যেই কিন্তু সেতুর কার্যক্রম এগিয়ে চলেছে। এবং আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু সেতুর 41টি স্প্যানের মধ্যে 24টি স্প্যান বসে গেছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই মাসের মধ্যেই আরও অন্তত 1টি স্প্যান পদ্মা সেতুর সাথে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। তো এই যে কার্যক্রম চলমান রয়েছে এই কাজের সাথে কিন্তু বিপুল পরিমাণ চায়না
শ্রমিক বা প্রকৌশলী এবং ফোরম্যান যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এই কাজগুলিকে বাস্তবায়ন করে আসছিল। তো এই হঠাৎ করে চীনে যে করোনা ভাইরাসের একটি প্রকোপ দেখা গেছে, এর প্রভাব কিন্তু এই পদ্মা সেতু প্রকল্পে যে একেবারে পড়ছে না এমনটি নয়। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে পদ্মা সেতু প্রকল্পের সাথে প্রায় 982 জন চীনা শ্রমিক বা প্রকৌশলী কর্মরত রয়েছে, যাদের মধ্যে 332 জন কিন্তু এই নববর্ষ উদযাপনের জন্য চীনে গিয়েছেন এবং তাদের মধ্যে থেকে এ পর্যন্ত মাত্র 33 জন বাংলাদেশে ফিরে আসার তথ্য আমরা জানতে পেরেছি। এবং যে সকল শ্রমিক এরই মধ্যে দেশে ফিরে এসেছে তারা কিন্তু স্বস্বস্থলে কাজেও যোগ দিয়েছে, কিন্তু কাজে যোগ দিলেও তারা কিন্তু মাঠ পর্যায়ে যে সকল কার্যক্রম রয়েছে সেখান থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। অনেকটা দাপ্তরিক যে সকল কার্যক্রম রয়েছে একেবারেই বলা যায় আইসোলেটেড করে তাদেরকে রাখা হয়েছে, তারা শুধুমাত্র সেই কার্যগুলি সম্পাদন করে আসছে। আর আপনি জানেন যে স্প্যান উত্তোলনের যেই কাজটি করা হচ্ছে এই মুহূর্তে পদ্মা সেতুতে চলমান রয়েছে, সেই কাজের জন্য কিন্তু এই স্প্যানটিকে বহন করে নিয়ে আসা বা পিলারের উপরে স্প্যানটি স্থাপনের যেই কার্যক্রমটি এটি কিন্তু সম্পূর্ণ এই চায়না প্রকৌশলী বা শ্রমিক যারা রয়েছে তারাই করে থাকে, যার কারণে এই জায়গাটাই কিন্তু একটি শ্রমিকের সংকট এরই মধ্যে লক্ষ্য করা গেছে। যদিও প্রকৌশলীরা বা সরকারের উচ্চ পর্যায়ের থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত সরকারের যে প্রস্তুতি রয়েছে তাতে পদ্মা সেতুর কার্যক্রমে আগামী অন্তত 1.5 থেকে 2 মাসের মধ্যে খুব একটা প্রভাব পড়ার শঙ্কা তারা দেখছেন না। যদি এই সংকট দীর্ঘায়িত হয়, অর্থাৎ যদি 3 মাসের অধিক সময় পর্যন্ত এই সংকট চলমান থাকে, সেই ক্ষেত্রে হয়তো পদ্মা সেতুতে এর প্রভাব পড়তে পারে। আর আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে এই পদ্মা সেতুর যে প্রকল্পটি চলমান রয়েছে তার যে মূল 2টি অংশে এখানে কাজ চলমান, একটি নদী শাসনের কাজ আর একটি হচ্ছে মূল সেতুর নির্মাণ কাজ, এই 2টি কাজই কিন্তু করছে চায়নার 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর নির্মাণ কাজ করছে চায়না মেজর কনস্ট্রাকশন লিমিটেড এবং নদী শাসনের কাজটি করছে সিনো হাইড্রো নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং এই সকল প্রতিষ্ঠানে যে সকল চায়না শ্রমিকরা কর্মরত রয়েছে তাদেরকে কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে, যদিও তারা এখন সেতু প্রকল্প এলাকায় কাজ করে যাচ্ছেন, তারপরও সেখানে সরকারের পক্ষ থেকে 2টি মেডিকেল টিম গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক তাদের তত্ত্বাবধান করছে এবং তাদের স্বাস্থ্যগত যে সকল খোঁজখবর রাখার বিষয়টি রয়েছে এবং নিয়মিত যেই খোঁজখবর রাখার বিষয়টি সেটিও করে যাচ্ছে। এর বাইরে এখানে প্রায় আপনি জানেন যে প্রায় 600+ বাংলাদেশি শ্রমিক যারা পদ্মা সেতু কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিশেষ করে কর্মস্থলে যেন তারা মাস্ক ব্যবহার করে এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে কাজে কার্যক্রম করে থাকে, এই ব্যাপারটিও কিন্তু নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। তো মোটামুটি এই ছিল আমার কাছে পদ্মা সেতুতে পদ্মা সেতুর উন্নয়ন সংক্রান্ত সবশেষ তথ্য। এদিকে কোভিড-19 প্রভাবে বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক অ্যাভিয়েশন খাতে, যার প্রভাব দেখা যাচ্ছে এদেশেও। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটক বলছে ঢাকা থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রী সংখ্যা গত 1 মাসে কমেছে 85 থেকে 90%। ঢাকা থেকে মধ্য এশিয়ার বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কেটেও তা বাতিল করছেন যাত্রীরা। চীনের পর সবচেয়ে বেশি কোভিড-19 আক্রান্তের সংখ্যা সিঙ্গাপুরে। রোগটির প্রভাবে এরই মধ্যে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে খুদে এ দ্বীপ রাষ্ট্রটি। দেশটির পর্যটন ব্যবসায় নেমেছে ধস। কোভিড-19 প্রাদুর্ভাবে চীনের বিভিন্ন গন্তব্যের পাশাপাশি যাত্রী কমেছে সিঙ্গাপুরেও। পয়েন্ট টু পয়েন্ট যাত্রী যেমন কমেছে, শহরটিতে ট্রানজিট নিয়ে অন্য গন্তব্যেও যেতে রাজি হচ্ছেন না যাত্রীরা। এই অবস্থায় টিকিটের মূল্য কমিয়েও যাত্রী পাচ্ছে না দেশটির পতাকাবাহী সিঙ্গাপুর এয়ারলাইন্স। একই অবস্থা মালয়েশিয়া ও থাইল্যান্ডেরও। আটাপ বলছে গত 1 মাসে 85 থেকে 90% যাত্রী কমেছে এই গন্তব্যগুলোতে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে। প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার যাদের টিকিট ইস্যু করা ছিল, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায়, আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ চায়না বিভিন্ন জায়গার সমস্ত ফ্লাইটগুলো কিন্তু এখন মোটামুটি অলমোস্ট খালিই যাচ্ছে। প্লাস যাদের টিকিট ইস্যু করা ছিল তারা রিফান্ড করছেন। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক এভিয়েশন বাজারের অন্তত 25% নিয়ন্ত্রণ চীনের হাতে। কোভিড-19 প্রভাবে হুমকির মুখে এই বাজার। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং সব জায়গায় কিন্তু একটা অস্থিরতা চলছে আর কি। এই কারণে কিন্তু টুরিস্টরা এখন ঘরের বাইরে বেরোচ্ছে না। অন্য অন্য দেশের টুরিস্ট, আমি যতটুকু শুনেছি বাংলাদেশে যেসব ট্যুর অপারেটার্স আছে তাদের কাছ থেকে আমি জেনেছি যে অনেকেই কিন্তু বাংলাদেশে যারা আগের থেকে ট্যুর বুকিং করা ছিল তারা ক্যান্সেল করছে এখন। গত 1 মাসে এয়ারলাইন্সগুলো যেভাবে ব্যবসা হারাচ্ছে তাতে এ খাতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড-19 প্রাণহানি 2000 ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 2012 জন। এর মধ্যে শুধু চীনেই প্রাণ গেছে 2006 জনের। চীনের বাইরে হংকংয়ে নতুন করে একজন মারা গেছেন, আক্রান্ত 75,000-এর বেশি। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার ও পরীক্ষায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে নতুন আক্রান্ত কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। কেবল মঙ্গলবারই চীনে 136 জনের মৃত্যু হয়েছে, যা একদিন আগেও ছিল 93 জন। এর মধ্যে হুবেই প্রদেশেই মারা গেছে 132 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন চিকিৎসকরা। আমরা হাসপাতালের নিয়মিত পরামর্শের পাশাপাশি ওয়ার্ডেও আলোচনার আয়োজন করেছি, যাতে ভালো অভিজ্ঞতা ও চিকিৎসা পদ্ধতিগুলো একে অপরকে জানানো যায়। এতে করোনা ভাইরাসের চিকিৎসায় নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পারব। আক্রান্তের হার কমলেও এখনই ভাইরাসের প্রাদুর্ভাব কমার লক্ষণ মেলেনি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 24 ঘন্টায় চীনের বাইরে শতাধিক সংক্রমণের তথ্য মিলেছে। এক মাসের বেশি সময় ধরে চীনের বাইরে ভাইরাস সংক্রমণ হচ্ছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সহযোগিতা করতে কাজ করছি আমরা। এদিকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার পর জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপ ছাড়তে শুরু করেছে যাত্রীরা। 2,500 যাত্রীকে সরিয়ে নিতে কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাস শনাক্ত না হলেও জাহাজ ছাড়ার আগে তাদের জ্বরের পরীক্ষা দিতে হচ্ছে। জাপানে এ পর্যন্ত 600 শতাধিকের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে 550 জনই জাহাজটির যাত্রী। সংক্রমণ রোধে চীনা নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। আগামী মাসে রোমানিয়ায় আয়োজিত টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে চীন। নুসরাত জারিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিঙ্গাপুরে কোভিড-19 আক্রান্ত 5 বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনকে ফোনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। রাজধানীর হোটেল কন্টিনেন্টালে ওআইসির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, বুধবার সকাল 9:30 তাকে ফোন করে জানানো হয় সিঙ্গাপুরে ভাইরাস আক্রান্ত 5 বাংলাদেশির চিকিৎসা চলছে, তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশিদের চিকিৎসা ব্যবস্থা করায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, সেখানকার চিকিৎসার ওপর পূর্ণ আস্থা রয়েছে এদেশের মানুষের। এই 5 জনের চিকিৎসা খরচ সিঙ্গাপুর সরকার বহন করবে বলেও জানান এ কে আব্দুল মোমেন। And they are doing the best they can. উনি বললেন যে আমাদের সিঙ্গাপুরের যত টপ আমাদের সার্ভিস আছে, মেডিকেল সার্ভিস, আমরা উই আর ডুইং ইট, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি উনাকে সাহায্য করার জন্য। কোভিড-19 সংক্রমণ ঠেকাতে রোগী শনাক্ত ও পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসা সেবায় ব্যবহার হচ্ছে রোবট। ওষুধ সরবরাহ ও জীবাণুমুক্ত করতেও সক্ষম এটি। চীন ছাড়াও নিউ ইয়র্কে দেখা গেছে এমন রোবটের ব্যবহার। সংক্রমণের 14 দিন পর্যন্ত কোভিড-19 উপসর্গ বোঝা যায় না। এতে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সুস্থ মানুষের শরীরে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। আবার সেবা দিতে গিয়ে সংক্রমণের শিকার হচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এমন পরিস্থিতিতে চীনের গুয়ানডং প্রদেশে হাসপাতাল ও বিমানবন্দরে আক্রান্ত শনাক্তে ব্যবহার করা হচ্ছে রোবট। শরীরের তাপমাত্রা মাপার পাশাপাশি মাস্ক না পরে কেউ ঘোরাফেরা করছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। জীবাণুমুক্ত করতে আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করছে 5G চালিত এই রোবট। এটি একসঙ্গে 12 জনের তাপমাত্রা মাপতে সক্ষম বলে জানিয়েছেন রোবটের নির্মাতা জাং সাওফে। কারো শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ধরা পড়লেই ছবি তুলে নেয় রোবটটি। এর আগে পূর্ব চীনের হ্যাংজো শহরের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা 200 শতাধিক পর্যটকের সেবায় ব্যবহার করা হয় লিটল পিনেট নামের একটি রোবট। খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি অতিথিদের গান শোনাতে সক্ষম রোবটটি। এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও প্রাণঘাতী ভাইরাস সম্পর্কে পরামর্শ ও নির্দেশনা দিতে দেখা গেছে 5 ফুট উচ্চতার রোবট প্রোমোবটকে। পথচারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আলাপ জমাতেও পটু স্বয়ংক্রিয় সেবা দিতে সক্ষম রোবটটি।
সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাইকোর্টে আবারও করা জামিন আবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। সকালে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কে এম জহিরুল হকের বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। পরে আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার বিকেলে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। পরে তার আইনজীবী জয়নুল আবেদিন জানান, জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। আপিল করে জামিন চাইলে আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। খালেদা জিয়ার সম্মতিতে উন্নত চিকিৎসা দিতে মেডিকেল বোর্ডকে নির্দেশ দেয় আপিল বিভাগ। বর্তমানে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রাখা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। তানভি, এই ডিসেম্বরেই এক দফা এই জামিন আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট, এবার আবারও জামিন আবেদন করা হয়েছে মেডিকেল গ্রাউন্ডেই সেটি করা হয়েছে। এবার আসলে খালেদা জিয়ার আইনজীবীরা কতটা আশাবাদী জামিন পাওয়ার বিষয়ে? দোলা, ডিসেম্বরে হাইকোর্ট নয়, আপিল বিভাগ থেকে সর্বোচ্চ আদালত থেকে একই মামলায় তার জামিন আবেদন খারিজ হয়েছে এবং তারপরেও তারা আবারও হাইকোর্টে একই মামলায় জামিন চেয়েছেন। এর কারণ হিসেবে তারা যেটি বলছিলেন যে 12ই ডিসেম্বর আপিল বিভাগ যখন খারিজ করে দেয় সে সময় খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ছিল এখন তার থেকে আরও দিনকে দিন আরও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং খালেদা জিয়ার পরিবারের সদস্য, তার বোন ভাই যারা তার সাথে দেখা করতে গিয়েছেন তারা এসে দেখা করে এসে পরবর্তীতে গণমাধ্যমে এই কথাগুলো বলছিলেন। তারা যেটি জানাচ্ছিলেন যে দিনকে দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আগে তার শুধু বাম দিক অসার ছিল এবং এখন তার ডান দিকেও অসার হয়ে পড়ছে বলে তারা দাবি করেছেন এবং এই গ্রাউন্ডগুলিকেই খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের যুক্তি হিসেবে তুলে ধরছেন। তার যে কতগুলো গ্রাউন্ড দেয়া হয়েছে এই আবেদনটিতে, সেটিতে বলা হয়েছে খালেদা জিয়ার অর্থোপেডিক্স এবং খালেদা জিয়ার যে ধরনের রিউমেটিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর উন্নত চিকিৎসা করা হয় ইউকেতে এবং তারা চান যদি জামিন হাইকোর্ট থেকে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় সেক্ষেত্রে তারা বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে চান। খালেদা জিয়ার আইনজীবী যেটি বলছিলেন যে অ্যাপিলেট ডিভিশন সর্বোচ্চ আদালত তাকে খারিজ করে দেওয়ার পরেও যেহেতু সর্বোচ্চ আদালত সেখানে একটি অবজারভেশন দিয়েছিল উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিএসএসএমএমইউর মেডিকেল বোর্ডকে, কিন্তু তারা মনে করছেন যে সেখানে তার উন্নত চিকিৎসা হচ্ছে না এবং এই কারণেই উন্নত চিকিৎসার জন্য তারা দেশে বাইরে যেতে চান, যেটি ইউকেতে যে ধরনের চিকিৎসা করা সম্ভব। দুদক আইনজীবীর কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আমরা যেটি দেখেছি অন্যান্য মামলায় ওই ধরনের জামিনের ক্ষেত্রে একটি বেইল বন্ড দিতে হয়, এই মামলায় আসলে সেটি হবে কিনা। দুদক আইনজীবী যেটি বলছিলেন, রোববার যেহেতু শুনানির দিন, জামিন আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে রোববার আসলে আদালত শুনানি শেষে যে আদেশ দেবেন সেটিতে আসলে এটি নির্ধারণ করা থাকবে বেইল বন্ডের বিষয়টি। তবে খালেদা জিয়ার আইনজীবীর কাছে আমরা আসলে আরও একটি বিষয়ে, জয়নুল আবেদিন যিনি খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনটি করেছিলেন তার কাছে আমরা বেশ কয়েকটি বিষয়ই জানতে চেয়েছিলাম, তার মধ্যে প্যারোলের বিষয়টি যেটি বেশ কয়েকদিন ধরেই আসলে আলোচনায় রয়েছে। জয়নুল আবেদিনের মতে আসলে খালেদা জিয়ার এখন চিকিৎসার জন্য এবং মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মূলত নির্ভর করছে তিনি যেটি মনে করছেন প্যারোল নয়, হাইকোর্টের দেয়া জামিনের মাধ্যমে তার মুক্তি নির্ভর করছে। কারণ 2016 সালের যে বিধিমালা প্যারোল সংক্রান্ত, সেই বিধিমালায় কিন্তু একটি শর্ত রয়েছে যে 12 ঘন্টার জন্য, সীমিত সময়ের জন্য আসলে প্যারোলটি দেয়া হয় এবং সেই প্যারোলে কিন্তু যেহেতু খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, 2 মামলায় তার সাজা রয়েছে এবং সেই কারণে তার সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এবং চিকিৎসার জন্য বিদেশ কিন্তু তিনি যেতে পারবেন না বলে মনে করছেন জয়নুল আবেদিন। এই বিষয়ে কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যেই একটি মতভেদ রয়েছে। হ্যাঁ দোলা, এটি ঠিক, আমি এর আগেও যেমন লাইভে বলছিলাম যে তারা কিন্তু, তার যে আইনজীবী প্যানেল রয়েছে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এবং অন্য আরেকজন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তাদের মধ্যে কিন্তু মতবিভেদ রয়েছে। কারণ জয়নুল আবেদিন বলছেন যে প্যারোলে মুক্তি হলেও আসলে সীমিত সময়ের জন্য বিদেশ যাত্রা সেটি সম্ভব না, জামিনের মাধ্যমে যেটি পারবেন, কিন্তু খন্দকার মাহবুব হোসেন কিন্তু মনে করছেন আবার একটু ভিন্ন। তিনি বলছেন যে প্যারোলে অতীতেও 111-এর সময়ও আসলে এরকম নজির রয়েছে প্যারোলের মাধ্যমে মুক্তি এবং বিদেশ যাত্রা চিকিৎসার জন্য এবং তিনি মনে করছেন যে প্যারোলের মাধ্যমে তিনি মুক্তি পাবেন এবং বিদেশ যাত্রা কোনো সমস্যা হতে পারে না বলে খন্দকার মাহবুব হোসেন মনে করছেন। এবং যে ধরনের জামিন, এ ধরনের জামিনের ক্ষেত্রে কোনো নিঃশর্ত জামিন যাতে হয় এটি আসলে জয়নুল আবেদিন কিন্তু আসলে আজকে আমাদের কাছে এটি এক্সপ্রেস করেনি। তিনি যেটি বলছিলেন যে শুনানির সময়, রোববার যেহেতু শুনানির দিন নির্ধারণ হয়েছে, শুনানির সময় আসলে তিনি সেই বিষয়টি আদালতে উপস্থাপন করবেন। তবে সামগ্রিকভাবে তাদের যে যুক্তিগুলো ছিল সেটি আসলে তার উন্নত চিকিৎসা এবং তার মেডিকেল গ্রাউন্ডকেই নিয়ে আসা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তারা বিদেশ যেতে চান, এই বিষয়টিকে আসলে মূল উপজীব্য করা হয়েছে এই জামিন আবেদনটিতে।
জান্নাতুল ফেরদৌস নিশ্চয়ই পরবর্তী সংবাদে ফিরব আপনার কাছে। খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করবে তার পরিবার। মানবিক দিক বিবেচনায় করা এই আবেদন গ্রহণ না হলে পরে প্যারোলের বিষয়ে চিন্তা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন পরিবার প্যারোল চাইলে তাতে সমর্থন থাকবে দলের, তবে বিএনপি চাইছে চেয়ারপারসনের সম্মানজনক মুক্তি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের দণ্ড নিয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুরু থেকেই আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করার কথা বললেও দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি দল। এ সময়ের মধ্যে জিয়া অরফানেজ মামলায় আপিলে তার সাজা বাড়ে আরও 5 বছর। এরপর 7 বছরের সাজা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়। 17 বছরের দণ্ড নিয়ে কারাগারে 2 বছরেরও বেশি সময় পার করেছেন বিএনপি নেত্রী। এমন প্রেক্ষাপটে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দলের দিকে না তাকিয়ে তার মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ চেয়ে আবেদনও করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষের কাছে। প্যারোল হলে তো তার নানা রকম শর্ত থাকবে, এই প্যারোল নিয়ে তো আর মুভ করা যাবে না, এই জন্য আমরা বলছি ওনাকে নিঃশর্ত মুক্তি। আমরা এখনো আবেদন করিনি, আমরা আবেদন করলাম বিএনপি নেতারা বলছেন চেয়ারপারসনের সম্মানজনক মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চলছে। ওনার জনপ্রিয়তার কারণ হচ্ছে ওনার আপসের নেতৃত্ব, গণতন্ত্রের জন্য লড়াই, সুতরাং উনি সব কিছু বিসর্জন দিয়ে কেন যাবেন, এটা পরিবারের বিষয় এবং ওনাদের চাওয়াটাই খুব স্বাভাবিক, কারণ ওনার জীবন মৃত্যুর সংগ্রামে উনি এখন লড়ছেন। এই অবস্থায় পরিবার যেটা চাচ্ছে সেটাও খুবই যুক্তিসঙ্গত ব্যাপার। এদিকে তৃণমূল নেতারা বলছেন কেন্দ্র সঠিক নেতৃত্ব দিতে পারলে এতদিনে মুক্তি পেতেন খালেদা জিয়া। আমি মনে করি এখনও আন্দোলন করা সম্ভব, যদি আমাদের সাংগঠনিক অবস্থার কিছু দুর্বলতা আছে এটা যদি কাটাইয়া উঠানো যায় তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেহেতু মুক্তি চাই, সেই ক্ষেত্রে যে কোনো কারণ দেখেই সরকার মুক্তি দিতে পারে এবং দেওয়া উচিত। মুক্তি পেলেই চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যাবেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তি চাইলে বিএনপিকে আবেদন করতে হবে যথাযথভাবে, তারপরই তাদের সাথে আলোচনা হতে পারে বলছেন আওয়ামী লীগ নেতারা। তবে এক্ষেত্রে দলটিকে কিছু শর্ত পূরণ করতে হবে। খালেদা জিয়ার কারাবাসে 2 বছর পেরিয়েছে, এরই মধ্যে আইনি লড়াই, আন্দোলন কোনো কিছুতেই সফল হয়নি বিএনপি। এবার মানবিক বিবেচনায় জোর দিয়েছে দল, তাই আলোচনায় এসেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ইস্যুটি। তবে আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, সত্যিকার অর্থে প্যারোলে মুক্তি চায় না বিএনপি, বরং প্যারোল নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারা। প্যারোলকে বিএনপি মেন করতেছে তাদের নেত্রীর মুক্তির জন্য, সেজন্য একটা প্রসিজিওর আছে, কিন্তু কাগজ কলমে শুধু কথাবার্তার মধ্যে যদি প্যারোল সীমাবদ্ধ থাকে তাহলে তো এই প্যারোলেরও ভবিষ্যৎ খুব খারাপ এবং খালেদার মুক্তি একেবারেই অন্ধকার ডুবে আছে। তাদের মতে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার রাজনৈতিক মুক্তির সুযোগ নেই, তবে কিছু পথ খোলা আছে এখনও। রিয়েল অর্থে যদি তার মুক্তি তাদের জন্য এখন প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় তাহলে যথার্থ অর্থেই মুক্তি হতে পারে প্যারোলে হোক বা অন্য কোনো পন্থায় হোক, সেটাকে মিন করতে হবে তাদের, এবং সেটার জন্য যে সমস্ত পূর্ব শর্তগুলো আছে সেই পূর্ব শর্তগুলো পূরণ করতে হবে। কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কথাগুলো নিয়ে মিডিয়া আলোচনা হচ্ছে, কিন্তু এর কোনো সত্যতা, এর কোনো কোনো তথ্যবহুল কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বিএনপি চাচ্ছে অথবা তার পরিবার চাচ্ছে, তারপরে আলোচনা হতে পারে। আওয়ামী লীগ নেতারা দাবি করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সেবা পাচ্ছেন খালেদা জিয়া, কোনো গাফিলতি নেই সেখানে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিববর্ষ উদযাপনের নামে দলীয় নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মানুষের বিরক্তির উদ্রেক হয় এমন কাজ থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান তার। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কোনো কাজ করা সঙ্গত হবে না যা বঙ্গবন্ধুকে ছোট করে। ঘরে বসে পকেট কমিটি না করার কড়া নির্দেশও দেন তিনি। পরে ওবায়দুল কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন প্রতিটি ইউনিটের কমিটি করতে হবে সম্মেলনের মাধ্যমে।
কমিটি করতে গিয়ে নিজের পক্ষ ভারী করতে সুবিধাবাদীদের দলে টানা বন্ধ করতে হবে। মুজিবর্ষ উদযাপনের নামে অতি উৎসাহী হয়ে এমন কোন কাজ করবেন না যেটা জনগণে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলেও এখনও গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। তফসিল ঘোষণার পর শুরু হয়েছে দলটির মেয়র প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। মেয়র পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন মহানগর বিএনপির প্রথম সারির বেশ কয়েকজন নেতা। চট্টগ্রাম সিটি নির্বাচনে তফসিল ঘোষণার আগেই মেয়র প্রার্থী চূড়ান্ত করে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে আওয়ামী লীগ। এখন চলছে কাউন্সিলর প্রার্থীদের বাছাইয়ের কাজ। অন্যদিকে নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির অবস্থা ঠিক বিপরীত। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার কথা বললেও মেয়র পদে কে হচ্ছেন বিএনপির প্রার্থী তা এখনও অজানা। প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা। সভাপতি ডাক্তার সাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ছাড়াও গুরুত্ব পেতে পারেন সাবেক কাউন্সিলর নিয়াজ খান ও দক্ষিণ জেলার এরশাদুল্লাহ। তবে শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের নির্দেশনা আর লন্ডনের সবুজ সংকেতই নির্ধারণ করবে মেয়র পদে প্রার্থিতা। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, সবাই চাইতে পারে নমিনেশন। আমাদের তো একটা সেখানে স্থায়ী কমিটির একটা মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নিয়ে যাকে দেওয়া হবে সবাই সেই সিদ্ধান্ত মেনে নেবে বলে আমি আশা করছি। প্রার্থিতা নিয়ে দলে কোনো বিরোধ নেই বলে দাবি মহানগর বিএনপির, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে দলটির। তৃণমূল পর্যায় থেকে মানুষের সাথে দলের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা আছে এবং আমাদের নিজেদের এই কনফিডেন্স আছে যে আমরা জনগণের কাছে গেলে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না এবং জনগণ আওয়ামী লীগের যে অত্যাচার নির্যাতন গণতন্ত্র মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে, আইনের শাসন নাই, ভোটাধিকার নাই, মানুষ এগুলা পছন্দ করছে না। এদিকে বিএনপির প্রার্থীও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যোগ্য, সজ্জন হবে বলে মতামত নাগরিক সমাজের। নিশ্চয়ই তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ, নারী পুরুষের সমতায় বিশ্বাসী, সৎ, যোগ্য, জনকল্যাণে নিবেদিত, সর্বোপরি তিনি জবাবদিহিতার সংস্কৃতি বিশ্বাসী, এরকম হবেন এবং তিনি তার দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন। গেল দুইবার মেয়র পদে আওয়ামী লীগের মঞ্জুর আলমকে প্রার্থী বানিয়ে চমকে দিয়েছিল বিএনপি। এবার মঞ্জুর আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ায় হিসেব পাল্টেছে। এ নির্বাচনে বিএনপির ঘরের লোকই মেয়র প্রার্থী হচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে পুলিশি হেফাজতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। তবে পুলিশের দাবি, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে ওই গৃহবধূ মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাদক মামলার আসামি আব্দুল হাইকে গ্রেপ্তার করতে ভাওয়াল গাজীপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আব্দুল হাইকে না পেয়ে তার স্ত্রী ইয়াসমিনকে আটক করা হয়। স্বজনদের অভিযোগ, আটকের পর ইয়াসমিনকে মারধর করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই সময় স্বজনরা তার সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। পরে রাত 11টায় পুলিশের পক্ষ থেকে স্বজনদের ইয়াসমিনের মৃত্যুর খবর জানানো হয়। একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে দিবসটি উদযাপনের প্রস্তুতি। ধোঁয়া মোছার কাজ শেষে এখন চলছে রঙের কাজ। শহীদ মিনারের মূল স্তম্ভগুলোই চুন লাগানো হয়েছে। বেদিসহ অন্যান্য জায়গায় লাগানো হয়েছে লাল রং। চারুকলার শিক্ষার্থীরা আলপনার কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। ব্যস্ত রয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরাও। এছাড়াও কাজ চলছে শহীদ মিনারের চারপাশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের রাস্তার দেয়াল রাঙানো হচ্ছে রং ও নানা পঙ্ক্তিতে। শহীদ মিনার সহ এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
মার্চের শেষ সপ্তাহে মেট্রো রেলের নমুনা কোচ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেখান থেকে মেট্রো রেল ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন যে কেউ। মঙ্গলবার বিকেলে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রদর্শনী কেন্দ্রে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি হয়েছে 41%। সময় যত যাচ্ছে মেট্রো রেল পথ ততটাই দৃশ্যমান হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগছে, কেমন হবে ট্রেনগুলো, কিভাবে কাটতে হবে টিকিট, বসার জায়গায় বা কেমন হবে। এসব কৌতূহলের উত্তর জানা যাবে মকআপ বা নমুনা বগি ব্যবহারের মাধ্যমে। উত্তরার দিয়াবাড়িতে নির্মাণ করা হয়েছে প্রদর্শনী কেন্দ্র, যাতে রাখা আছে নমুনা কোচটি। তবে এই কোচ ব্যবহার করা হবে না মূল মেট্রো রেলে। এই মকআপটা যখন খুলে দেওয়া হবে, মকআপের ভিতরে যখন মানুষ প্রবেশ করবে, মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলে যেই ধরনের একটা পরিবেশ পাবে, এরকম একটা পরিবেশ এই ট্রেনটার ভিতরে আছে। আশা করছি যে মার্চ মাসে শেষ সপ্তাহে মাননীয় মন্ত্রী মহোদয় এটা উদ্বোধন করবেন। প্রকল্পে এ পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অংশের সার্বিক অগ্রগতি 41%। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে এই হার 68% হলেও আগারগাঁও মতিঝিল অংশে অগ্রগতি 36%। তবে আগামী বছর ডিসেম্বরেই চালু হবে মেট্রো রেল দাবি কর্তৃপক্ষের। সকল স্টেক হোল্ডারের কাছ থেকে আমরা সমর্থন পাবো এটা প্রত্যাশা করছি, এবং এই সমর্থন নিয়ে আমরা মতিঝিল পর্যন্তই যাওয়ার চেষ্টা করব। 2021 সালের 16ই ডিসেম্বর উদ্বোধনের যে পরিকল্পনা আছে সেইভাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল পথে থাকবে 16টি স্টেশন। এই পথে সময় লাগবে 38 মিনিট। মেট্রোর কোচ উভয় দিক থেকে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী আনা নেওয়া করবে। দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রো রেলের নির্মাণ কাজ। এখন জনসাধারণকে দেখানোর জন্য এই নমুনা আনা হলেও আগামী জুনে আসবে মেট্রো রেলের প্রথম কোচ। কর্তৃপক্ষের আশা 2021 সালে উদ্বোধনের পর রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেট্রো রেল। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ভুয়া বেসরকারি প্রতিষ্ঠান। দ্বিগুণ লাভ আর কম সুদে ঋণের প্রলোভনে পড়ে সেখানে টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছে কয়েকশো গ্রাহক। টাকা ফেরত পাওয়ার দাবিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা। প্রতারক চক্রটির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মাসখানেক আগে লক্ষ্মীপুরের উত্তর তেমোহনীতে মেহের খা রোডে ভাড়া বাসায় কার্যক্রম শুরু করে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন। নানা ধরনের আর্থিক সুবিধার কথা বলে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। দেয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি। প্রতি লাখে মাসিক 10,000 টাকা দেওয়ার কথা বলে প্রায় 400 গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন। তবে রোববার সব কার্যক্রম বন্ধ করে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা। তারা দেখে শুনে আমাদের বাড়ি থেকে আসছে, আমাদেরকে টাকা দিবে বলছে, এইভাবে বলি আমাদের থেকে 5,000 টাকা নিছে, এখন আসি দেখতেছি যে নাই। রোববার থেকে টাকা নেই, আমার মোবাইল বলছে ভাই 10,000 টাকা মোবাইলে দেন, আমি আপনার দোকানে আসেন, ভাই আমি ব্যাংকে টাকা জমা দিতে হবে। এরপরে দিয়ে উনি আর মানে টাকা দেওয়ার পরে মোবাইল বন্ধ, আমরা অফিসে আসি, অফিস বন্ধ, আর কোথায় কিছু নেই। পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে কোনো এনজিও নেই বলে জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারি। প্রতারক চক্রটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। আমি বিষয়টা শুনেছি যে অনেক লোকের কাছ থেকে এরা অর্থ আত্মসাৎ করেছে ঋণ দেওয়ার কথা বলে। আমি আমার সংশ্লিষ্ট শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার এবং সমাজকর্মীদেরকে পাঠিয়েছি এ ব্যাপারে আমাকে একটা সিনপসিস দেওয়ার জন্য। ওরা আমাকে বিস্তারিত জানালে আমরা ওই রিপোর্টটা প্রশাসনিকভাবে জেলা প্রশাসন বরাবর পাঠিয়ে দেব। এই অবস্থায় ভাড়া বাড়ির মালিক ফারুক হোসেন পড়েছেন বেকায়দায়। পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা গ্রাহকের টাকা আত্মসাৎ করলেও গ্রাহকদের তোপের মুখে পড়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাম্প্রতিক বছরগুলোতে দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চা উৎপাদন হচ্ছে, তবে এরপরও কমেনি আমদানি নির্ভরতা। নানামুখী সংকটের জেরে চায়ের দামও পড়তির দিকে। রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও তাই শঙ্কায় চা খাতে বিনিয়োগকারীরা। 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় বাংলাদেশে। 166 বছরে যেমন বেড়েছে বাগানের সংখ্যা, তেমন বেড়েছে উৎপাদনের পরিমাণও। বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় 9 কোটি কেজি চা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। তবে উৎপাদন বাড়ার সাথে সাথে এ খাতে বাড়ছে সমস্যাও। একদিকে চায়ের উৎপাদন বৃদ্ধি, অন্যদিকে সিও কস্ট প্রোডাকশন বাড়া, সেই সাথে চায়ের মূল্যপতন।
তো এইখানে অনেক বাগানই এখন হুমকির মুখে। মূল্য কম পাওয়ার পাওয়ার কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে ইলেকট্রিসিটি বিল, শ্রমিকের মজুরি, স্টাফের বেতন, গ্যাস জ্বালানি খরচ প্রতিটা জিনিসই হু হু করে বেড়ে যাচ্ছে। ১৯ শতকে চা বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য ছিল। সময়ের সাথে সাথে এ খাতে রপ্তানি কমে বেড়েছে আমদানির পরিমাণ, ফলে সম্ভাবনাময় চা শিল্প নিয়ে শঙ্কায় এ খাতে বিনিয়োগকারীরা। ভারত থেকে যেন চা না আসে, তার চোরাই পথে না আসে, সেই ব্যাপারে আরও কড়া নজরদারি করতে হবে। তারপর ইন্ডিয়া থেকে যদি কেউ চা ইম্পোর্ট করে তার উপরে অধিক শুল্ক আরোপ করতে হবে, যাতে চা আমদানিটা নিরুৎসাহিত হয়। আমাদের আভ্যন্তরীণ চাহিদা তুলনায় আমরা বেশি উৎপাদন করছি, কেন বেশি আমদানি করতে হচ্ছে এই ব্যাপারটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে যেন এটা খোঁজখবর নিয়ে প্রপার ইনফরমেশন নিয়ে সরকারকে দেওয়া হয়। সরকারি সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ বাড়িয়ে রপ্তানিমুখী করা গেলে সম্ভাবনাময় চা খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো হাঁটা দিবস উদযাপনের শোভাযাত্রা হয়েছে রাজধানীতে। এ সময় দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফর ইউ এর আয়োজনে শোভাযাত্রাটি সকাল 10টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন। এ সময় প্রতি বছর 19 ফেব্রুয়ারি জাতীয় হাঁটা দিবস ঘোষণা করেন তিনি। পরে হেল্প ফর ইউ সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, সুস্থ থাকার জন্য প্রতিদিন হাঁটা জরুরি। বড়দের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদেরও হাঁটায় আগ্রহী করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় হাঁটার বিষয়ে সচেতনতা বাড়াতে ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের আশা প্রকাশ করেন তিনি। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে আল আমিন জুনিয়র এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বিসিবি একাদশ। প্রাথমিক ধাক্কা সামলে 50 করেছেন দুজনই। এখন পর্যন্ত বিসিবি একাদশে সংগ্রহ 5 উইকেটে 227 রান। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে না নেমে 291 রানে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের, 25 রানেই হারায় দুই টপ অর্ডারকে। এনলোভু এবং মুতুম্বজির ঘূর্ণিতে ধরাশায়ী মিডল অর্ডার পারভেজ ইমন হেরেন 34 রানে, শাহাদাত আকবররা ব্যর্থ। এর আগে 7 উইকেটে 291 রান তুলে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ 70 রানের ইনিংস খেলেন কেভিন কাসুজা। 50 করেন কার্ল মুম্বা। বিসিবি একাদশের হয়ে 3 উইকেট নেন শাহাদাত হোসেন, 2টি নেন শরীফুল। বাজে সময়ে ভাগ্য ফেরানোর অপেক্ষা হোম অফ ক্রিকেটে। এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে শের-ই বাংলা স্টেডিয়ামে। মিরপুরের কন্ডিশন বিবেচনায় নিঃসন্দেহে স্পিনেই প্রতিপক্ষকে আটকাবে বাংলাদেশ, তবে কম্বিনেশন কী হবে সেটাই বড় প্রশ্ন। তিন স্পিনার খেলানোর সম্ভাবনা জোরালো, আর তাই ব্যাটসম্যান না কমালে সুযোগ পাবেন না দুইজন পেসার। 2019 টেস্ট ম্যাচ হয়নি শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রায় 15 মাস পর অভিজাত ফরম্যাট ফিরছে হোম অফ ক্রিকেটে। এই সময়ে গ্যালারি আউটফিল্ডে এসেছে নতুনত্ব, উইকেটের ধরনেও এসেছে পরিবর্তন। টানা 6 টেস্টে হারা বাংলাদেশ নড়বড়ে অবস্থানে, ঘুরে দাঁড়ানোর উপলক্ষ জিম্বাবুয়ে। মিরপুরে সবশেষ 2 টেস্টের সুখস্মৃতি সঙ্গী মুমিনুলদের। 2018 নভেম্বর ডিসেম্বরে এখানে উইন্ডিজ হেরেছিল ইনিংস ব্যবধানে। ঠিক কদিন আগেই বড় হারের মুখোমুখি হয় জিম্বাবুয়েও। সেই সময়ের থেকে এখনকার দলে অবশ্য অনেক পার্থক্য। নিষেধাজ্ঞায় বাইরে আছেন সাকিব আল হাসান, আর 2 টেস্টেই সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়েছেন। মেহেদি মিরাজ ফেরায় অবশ্য স্বস্তি খুঁজতে পারেন অধিনায়ক মুমিনুল হক। উইন্ডিজ বধের নায়ক মিরাজ সেইবার 2 ইনিংস মিলিয়ে নিয়েছিলেন 12 উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 8 উইকেট তুলেছিলেন এই অফ স্পিনার। মিরপুরের কন্ডিশন বরাবরই স্পিনারদের অনুকূলে। সবশেষ 2 টেস্টে প্রতিপক্ষের 40 উইকেটের 35টি টাইগার স্পিনারদের অ্যাকাউন্টে। 2 রান আউটের সঙ্গে পেসার মুস্তাফিজ আর আরিফুলের 1টি করে শিকার। উইন্ডিজের সঙ্গে কোনো পেসার না খেলিয়ে চমক দিয়েছিল ম্যানেজমেন্ট, এবারে তেমন হওয়ার সম্ভাবনা নেই। মিরপুরের উইকেটে এখন পেসও ধরে, তাই হয়তো 2 পেসারই খেলাতে চাইবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ মোকাবিলায় খেলেছিলেন মুস্তাফিজ আর খালেদ, এবার কে বা কারা সুযোগ পাচ্ছেন তার কোনো নিশ্চয়তা নেই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিশ্বজয় হয়ে গেছে আরও আগেই, তারপর অপেক্ষা ছিল দেশে ফেরার, সেই অপেক্ষার পালাও শেষ হয়েছে। অপেক্ষার প্রহর শেষ করে ময়মনসিংহ ফুলপুরের ছেলে রাকিবুল হাসান ফিরেছেন নিজ গ্রামে। পথে পথে ফুল, ভালোবাসা আর আদর মমতায় তাকে বরণ করেছেন ভক্ত, অনুরাগী ও এলাকার মানুষ। দেশকে বিজয় উল্লাসে ভাসিয়ে রাকিবুল ফিরেছেন নিজ গ্রামে, পরিবারের কাছে। ময়মনসিংহের ফুলপুরের গোটা উপজেলায় ছিল উৎসবের আমেজ। বিশ্বজয়ের পর যে এটাই প্রথম নিজ জেলায় সফর, তাই নিজ গ্রামে রাজকীয় সংবর্ধনা। আবেগ আর ভালোবাসায় ঘরের ছেলেকে বরণ করে নিলেন উচ্ছ্বসিত জনগণ। হাজারো সমর্থকের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে রাকিবুল বসে থাকতে পারেনি গাড়িতে। অভিবাদনের জবাব দিতে হয়েছে হাত নেড়ে, গলায় মালা পরে। বাঁধনহারা এ উচ্ছ্বাসে আবেগ আপ্লুত রাকিবুল, ছেলের পরিশ্রমের ফসল এই সাফল্য জানালেন বাবা ও মা। অনুভূতি বলা বোঝানোর মতো না, কজ এটা আমাকে, আমার নিজেকে যেন পাওয়ারফুল মনে হচ্ছে, কারণ আমি একচুয়ালি ওনাদেরকে মানে পাওয়ারফুল করতে পারছি, কজ আমি ওনাদের ভালোবাসা আমি এক্সেপ্ট করি নাই যে এত ভালোবাসা হবো। আমি আসলে ভাবছিলাম হয়তো বা সবাই টাকা ভালোবাসে, কিন্তু এত ভালোবাসা আমি ভাবি নাই। সত্যি তাদের প্রতি খুব খুব কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক থ্যাংকস। আমি ওরে অনেক খুব সাপোর্ট করতাম, খুব সাহস দিতাম যে তুমি যখন ব্যাটিং করতে যাবে তখন মনে করবো তুমি একটা ব্যাটসম্যান, যখন বোলিং করতে যাবে তখন মনে করবো যে আমি একজন বোলার। আমার একটা বিশ্বাস ছিল যে আমার ছেলে একদিন না একদিন একটা কিছু হবে। ওজন পরিশ্রম করতেছে, আল্লাহর রহমতে আল্লাহর পরিশ্রমের ফল দিব, এটা আমার একটা বিশ্বাস ছিল। কিন্তু আল্লাহ যে এত বড় আনন্দ দিব এটা আমি ভাবছি না কোনো সময়। বিশ্বকাপজয়ী রাকিবুলকে নিয়ে ফুলপুরের ঘরে ঘরে আনন্দের জোয়ার, তাকে ঘিরে বেড়েছে প্রত্যাশাও। যে আমাদের ছেলে রাকিবুল হাসান, আমরা আসলে ফুলপুর থেকে এরকম গুণীজন বা ভালো খেলোয়াড় আমরা কখনো পাই নাই। আমাদের ছোট্ট ছেলে আমাদের নিবিড় পল্লী থেকে, গ্রাম থেকে বের হয়ে এসেছে, এর জন্য শুধু উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ নয়, একদম সারা ফুলপুরে 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে উৎসব। সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপে হ্যাট্রিক সহ 12 উইকেট নিয়ে ইয়াং টাইগারদের সেরা বোলার রাকিবুল, ফাইনালে রাখেন গুরুত্বপূর্ণ অবদান, ম্যাচ উইনিং শটও আসে এই বাহাতির ব্যাটে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাতে রাউন্ড অফ 16 এর প্রথম লেগে লাইপজিগের মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম, ম্যাচ শুরু রাত 2টায়। একই সময় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার চ্যালেঞ্জ আটালান্টা। চোট সমস্যায় ভুগছে টটেনহ্যাম, হ্যারি কেইনের পর সন হিউং মিনও ছিটকে পড়ায় স্ট্রাইকার সংকটে স্পার্স। জোজে মরিনিওর আস্থায় লুকাস মোরা ও স্টিভেন বার্গভাইন, টানা 7 ম্যাচে জয়ের আত্মবিশ্বাস অনুপ্রেরণা মরিনিওর দলের। প্রথমবারের মতো কোনো ইংলিশ ক্লাবের মুখোমুখি হবার অপেক্ষায় বুন্দেসলিগার 2-এ থাকা লাইপজিগ। দুর্দান্ত ফর্মে স্ট্রাইকার টিমো ভার্নার। এদিকে নকআউটে উঠে চমক দেখানো আটালান্টা প্রথমবারের মতো মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। নিজেদের মাঠ ব্যবহারে উয়েফার অনুমোদন না থাকায় নকআউটেও মিলানের সানসিরো আটালান্টার হোম ভেনু। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সবাইকে ধন্যবাদ আপনার সাথে।